ইকবাল মাহমুদ, 71, সিলেট। রংচং ছাড়া হবে সিগারেটের প্যাকেট যাতে ধূমপানে আকর্ষণ কমে। অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যে এমন আইন নিয়ে হতাশ ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ব্যাট। হতাশ হওয়ারই কথা, কারণ শুধু বাংলাদেশেই বহুজাতিক এই কোম্পানিটির ব্যবসা বছরে 7,500 কোটি টাকা। আজ ব্যাটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার হাইকোর্ট প্লেন প্যাকেট সিগারেট আইনটি বহাল রাখায় তারা হতাশ। এদিকে ম্যান্ডেটরি প্লেন প্যাকেজিং ফর টোব্যাকো আইন নিয়ে সিগারেট শিল্প সংশ্লিষ্টদের সাথে আলোচনা করছে যুক্তরাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয়। ব্যাট বলেছে তারা পরামর্শ সভায় তাদের যুক্তিও উপস্থাপন করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের গবেষণায় বলা হয়, যুক্তরাজ্যে 11 থেকে 16 বছরের শিশু কিশোরদের শতকরা 5 জন ধূমপায়ী। সিগারেটের প্যাকেটও আকর্ষণীয় করছে তাদের। গত বছর বাংলাদেশে ব্যাটের ব্যবসা হয় 7,536 কোটি টাকার, সারা বিশ্বে 4,600 কোটি ডলারের। তাই সাদা মাটা মোড়কে সিগারেটের ব্যবসা পড়ে যাওয়া নিয়ে শঙ্কায় আছে ব্যাট। দেশের ফার্নিচার